সুন্দরবনের হিঙ্গলগঞ্জ রোড রেড জোন ঘোষণা। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে সুন্দরবন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা লাফি লাফি বাড়ছে। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ বাজার, বোলতলা, মামতপুর, বাঁকড়াদবর, সান্টেলির বল, উত্তর মামতপুর সহ সাত জায়গায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসনের পক্ষ থেকে। ওই জায়গাগুলি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে সাধারণ মানুষ ওইসব গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, বরং গ্রামের মানুষ যাতে বাইরে না বেরোতে পারে সেদিকে প্রশাসনের পক্ষ থেকে নজর রাখছে। অন্যদিকে আজ সকালে হিঙ্গলগঞ্জ থানার এক মহিলা কনস্টেবল সোমা পালের করোনা রিপোর্ট আছে পজিটিভ ঘোষিত হলো। হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘোষণাটি শুনছেন। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পজিটিভ, হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সমস্ত এলাকাকে রেড জোন হিসাবে ঘোষিত করা। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আমি একজন সোশ্যাল ওয়ার্কার বলছি। আমাদের যে হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েতে একাধিক করোনা পজিটিভ এসছে। এই কারণে এমতো অবস্থায় আমাদের ব্লক প্রশাসন থেকে, থানা প্রশাসন থেকে রেড জোন করে দিয়ে গেছে পুরো হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতটাকে। এমতো অবস্থায় আশা করি আমরা সবসময় প্রশাসনের পাশে থাকব, যাতে লকডাউনটা থাকে, এতে আমাদের জনসাধারণের উপকার হবে এবং লকডাউনের ফলে আমরা খুব উপকৃত হব।